লক্ষ্মীর আজকে হলো সাপ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব একদম মাঠে। তো আজকে হচ্ছে লক্ষ্মীর ডাক। লক্ষ্মীর ডাক আজকে দিতে হয়, কী কারণে দিতে হয়, কীভাবে দিতে হয় সব কিছু তোমাদের জানাবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে সব কিছু জানতে পারবে। আর যেতে হবে মাঠে, আর মাঠ রয়েছে আমাদের এই দিকে। মাঠের রাস্তা একটু খারাপ, বুঝতেই পারছো। আমি যাচ্ছি, মা অলরেডি চলে গেছে মাঠে সব জিনিসপত্র নিয়ে লক্ষ্মীর ডাক দিতে। তো তোমাদেরকে আজকে ওটাই দেখাবো, কীভাবে লক্ষ্মীর ডাক দিতে হয়, কেন দেয়, দিলে পারে কি হয়, সব কিছু তোমরা জানতে পারবে। আর রাস্তার অবস্থা খুব খারাপ, তো কোনো ব্যাপার না, যেতে পারবো আর কি। আমাদের জমি বাড়ি থেকে অনেকটাই দূরে, প্রায় 1 কিলোমিটার দূরে। তো যাচ্ছি আজকে লক্ষ্মীর ডাক দিতে, আর তোমরা সাথে রয়েছো। আর দুই সাইডে যে জঙ্গলগুলো দেখছো, এগুলোতে হচ্ছে তোমার কাশফুল হয় আর কি। তো যখন দুর্গা পুজোর সময় এসেছিলাম একবার, মানে কাশফুল দেখতে, তো ভালোই আর কি, খারাপ না। ও বাবা, এদিকে কাদা আছে আবার, এর নাম হচ্ছে বিকু। এই কোথায় আসলিস, কোথায় আসলিস? রাস্তাগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। তো গাড়িটা এখানে রাখতে হবে, গাড়িটা এখানে রেখে তারপর যেতে হবে আর কি। আর ওই ওইদিকে আমাদের জমি রয়েছে, চলো তোমাদেরকে নিয়ে যাই। তো এটাই হচ্ছে আমাদের ধান ক্ষেত, ওই সাইডটা ওই সাইডটা এগুলো সব হয় আর কি। তো আজকে হচ্ছে লক্ষ্মীর ডাক, ডাক লক্ষ্মী, ডাক লক্ষ্মী। আর মা অলরেডি দিয়ে দিয়েছে, আমি একটু লেট করে ফেলেছি। তো আমি একটা খবরে গিয়েছিলাম, যার কারণে আসতে লেট হলো। তো কী কারণে লক্ষ্মীর ডাক কিংবা ডাক লক্ষ্মী দিতে হয় সেটা তোমাদের জানাবে মা। আর এখানে হচ্ছে ধূপকাঠি রয়েছে, পাশাপাশি প্রদীপ রয়েছে, মানে যেটা কলার গাছের যে ইয়েটা হয় ওটার উপরে দিতে হয়। পাশাপাশি খোল আর লেবুর পাতা ইয়ে মিক্স করে, মানে ওটাকে ভেজে নিয়ে তারপরে এটা ছিটাতে হয় আর কি। ঘিয়ের বাতি দিতে হয়, অনেক কিছু দিতে হয় আর কি। তো লক্ষ্মীর ডাক কেন দেয় সেটা আমি একটু মায়ের কাছ থেকে শুনবো। মা, লক্ষ্মীর ডাকটা কিসের জন্য দিতে হয় এটা? লক্ষ্মীর আজকে হলো সাপ, লক্ষ্মীর ডাক দিলে সব ধান আর কি বার হয়, এখন পেটে আছে, ওই লক্ষ্মীর ডাক দিলে ঘিয়ের বাতি, ধূপশলা, তারপরে খোল, লেবুর পাতা মিশ করে ছিটাইতে হয়, তাহলে তাড়াতাড়ি ধানটা বার হইতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মানে কবে দেয়, মানে এটা কি? এটা হলো আশ্বিন মাসের সংক্রান্তি। আজকে কি সংক্রান্তি? আজকে সংক্রান্তি মাস শেষ, কালকে হলো পয়লা, কালকে কার্তিক মাস, আজকে থেকে আশ্বিন মাস শেষ। ও আচ্ছা, মানে আশ্বিন মাসের শেষে দিতে হয়, সংক্রান্তি দিতে হয়, এটা লক্ষ্মীর সাথ। আচ্ছা, এটা দিলে পরে হচ্ছে তাড়াতাড়ি ধানগুলো বেড়ে ওঠে। হ্যাঁ, পেটে আছে এখন। হ্যাঁ, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, তাহলে বুঝতে পারবে যে সবে ধান বেরোতে শুরু করেছে আর কি। তো আজকে লক্ষ্মীর ডাক আর কি, তো মানে আজকে হচ্ছে লক্ষ্মীর স্বাদ আর কি। তো আজকে যদি ধান ক্ষেতেগুলো ছেটানো যায়, তাহলে খুব তাড়াতাড়ি মানে ধানের শীষগুলো মানে গাছ থেকে বেরোবে আর কি। তো এরকম একটা প্রাচীন প্রথা আর কি, মানে অনেকদিন থেকেই মানে এটা হয়ে আসছে আর কি আমাদের বাড়িতে। তারপরে দুর্গা পুজোর পরে কী যেন একটা ইয়ে করে আর কি, ওটাতে মাঠে হাল দিতে হয়, অনেক কিছু নিয়ম আছে আর কি। তখন হচ্ছে বাড়ির যত লোহার জিনিসপত্র রয়েছে সেগুলো বাইরে বের করে ধুয়ে মুছে তারপরে মাঠে গিয়ে হাল দিতে হয়। তো আগে তো আমাদের বাড়িতে গরু ছিল, মানে হালের গরু ছিল, এখন তো গরু নেই, তো যার কারণে আর এটা হয় না, মানে এমনি জাস্ট আপনি বাড়িতে পুজো টুজো করে আর কি, সব জিনিসপত্র বের করে, কী যেন ওটাকে বলে, ওটা হচ্ছে তোমার যেদিন হচ্ছে দশমী, মানে যেদিন দশমী সেদিন এই ইয়েটা হয় আর কি। পাশাপাশি আজকে অগ্রহায়ণ মাসের শেষ, কালকে থেকে কার্তিক মাস, তো তার কারণে আজকে লাস্ট দিন, আজকে
মানে লক্ষ্মীর ডাক আর কি, যেটাকে বলছে আর কি, লক্ষ্মীর ডাক। তো লক্ষ্মীর ডাক আজকে দেওয়া হলো আমাদের ধান খেতের জমিতে। তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না। আর এটা হচ্ছে আমাদের ধান খেত। তো এখানে মানে আমরা দুটো ধানই চাষ করতে পারি আর কি, সেটা হচ্ছে একটা ইরি আর একটা হচ্ছে বর্ষালি। তো ইরি ধানের সময় একটু সমস্যা হয়, যার মানে এখানে মানে জলের ব্যবস্থা সেভাবে নেই। আর এখানে একটা জলের ইয়ে ছিল আর কি, মানে যেটাকে মেশিন বলে আর কি, মোটর টাইপের, ওটা ইলেকট্রিক তো চলে না, ওটা হচ্ছে তোমার কেরোসিন ডিজেলে চলতো। তো ওটা চুরি হয়ে গেছে, তো তারপর থেকে আমাদের এখানে ধান চাষ করা সত্যি খুব অসুবিধা হয়ে গেছে। তো ওখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে একটা মানে জলের ইয়ের জন্য মানে চাষ করার জন্য ওটা বসিয়েছিল, পাশাপাশি ওখানে একটা ঘরও আছে। তো সেটা শুরু হবার আগেই সব জিনিসপত্র চুরি হয়ে গেছে না বেঁচে খেয়েছে এখন কি বলা মুশকিল। তো যদি হতো তাহলে এখানে একটা মানে এই জায়গাটাতে একটা ইয়ে করেছিল, মানে মানে জল বেরোবে আর কি, ওরকম একটা চার সাইডে ঢালাই করে যদি হতো আর কি, তাহলে সত্যি খুব ভালো হতো, আমরা ধান চাষ করতে পারতাম ঠিক মতন। পাশাপাশি আমাদের জমির পাশে আরও অনেকের জমি রয়েছে, তারাও করতে পারতো আর কি। তো এই ছিল লক্ষ্মীর ডাকের গল্প। লক্ষ্মীর ডাক কেন দেয় তোমরা তো শুনলেই, এটা লক্ষ্মীর সাত সাত দিলে তাড়াতাড়ি হচ্ছে ধান বেরোবে আর কি গাছ থেকে। তো এটা প্রাচীন পরম্পরায় হয়ে আসছে আর কি, আমাদের দীর্ঘদিন ধরেই করে। তো আগে যখন ছোটো ছিলাম তখন আমি আসতাম আর কি, মানে লক্ষ্মীর ডাক দিতে আর কি। তো তার জন্য তোমাকে হচ্ছে লেবুর পাতা লাগবে, তারপরে খোল যেটা হয় মানে সর্ষার খোল, সেগুলোকে একদম ভেজে গুঁড়ো করে তারপরে ধানের মানে জমিতে আর কি ছেটাতে হতো। পাশাপাশি ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি, ধূপ এগুলোও দেয় আর কি। তো আজকে মা এসেছিলো, মা এসে দিয়ে গেলো এখানে। পাশাপাশি বাড়ির ওদিকে আরও জমি রয়েছে, ওগুলোতেও দিয়েছে। তো এখন তাড়াতাড়ি ধান বেরোবে আর কি। লক্ষ্মীর ডাক দেওয়া কমপ্লিট, আমি এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো তোমাদের সাথে যেতে যেতে রাস্তায় কথা হচ্ছে। তো এখানে হয়তো দেখতে পেলে যে আমি একাই কিংবা মা একাই এসছে, তবে এই জিনিসটা মানে লক্ষ্মীর ডাকটা গ্রাম সাইডে, যেগুলো গ্রাম সাইডে যারা অনেক ধান চাষ করে, তো তারা একবারে রীতিমতো এটা উৎসবের মতন করে কিন্তু এই জিনিসটা করে আর কি। লক্ষ্মীর ডাক যেটা বলছে আর কি, রীতিমতো পুজো করে ধুমধাম করে আর কি। তো আমাদের যেহেতু অল্প জমি, তো তার কারণে আমরা কোনো রকম এই ইয়েটা করি আর কি, এই প্রথাটা নিয়মটা পালন করি। তো যাই হোক, চলো বন্ধুরা যাওয়া যাক। আর তোমাদের সাথে যেতে যেতে কথা হচ্ছে, আর কি বলবো, পেছন দিকে সূর্য, তার কারণে ছবিটা কালো আসছে। তো চলো যাওয়া যাক। তো লক্ষ্মীর ডাক দেওয়া কমপ্লিট, এখন আমি বেরিয়ে যাচ্ছি। আর কি বলবো বন্ধুরা, রাস্তার কথা, রাস্তা খুবই খারাপ বলার মতো নয় আর কি। তো এখান থেকে বাড়ি যাব, বাড়ি গিয়ে একটু কাজ টাজ করতে হবে। আমি গিয়েছিলাম একটা খবরে, তো যার কারণে দেরি হয়ে গেলো। আর মা অলরেডি এসে সব লক্ষ্মী ডাক দিয়ে দিয়েছে আর কি। আমার গাড়ির ব্যাটারি বসে গেছে, ঠিক মতন স্টার্ট নিচ্ছে না, মনে হচ্ছে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। তো চলো বন্ধুরা যাওয়া যাক। আর রাস্তা তো দেখলেই তোমরা, কি বলবো, তো কী কারণে লক্ষ্মীর ডাক দেয়, কোন তিথিতে দেয়, সব কিছুই তোমাদের জানালাম। হ্যাঁ, কেমন লাগলো? আর এই প্রথাটা তোমরা কে কে জানো অবশ্যই জানিও কমেন্ট করে, কারণ যাদের বাড়ি গ্রামে, যারা ধান চাষ করে, তারা অনেকেই এই জিনিসটা জানে, আবার অনেকে জানে না। তো কারা কারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও আর কি। বাপ রে বাপ, হাত পা কেটে গেল, কি ভয়ঙ্কর জঙ্গল। এই রাস্তাগুলো খুব ভালো ছিল, কিন্তু ট্রাক্টর যে মানে যাতায়াত করে করে রাস্তাগুলোর একদম 12টা বাজিয়ে দিয়েছে আর কি। কেউ কিছু বলে না, বলার কেউ নেই। আর দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে ট্রাক্টর চলাচল করে, কে কি বলবে, ট্রাক্টর চলাচল করে রাস্তাগুলোর এই অবস্থা।
তাছাড়া এগুলো রাস্তা খুব ভালো ছিল। এই রাস্তা দিয়ে মানে কি বলবো, হ্যাঁ পীরপাল বলে একটা জায়গা রয়েছে যেখানে বক্তিয়ার খেলছে সমাধি রয়েছে, সেখানেও কিন্তু যাওয়া যায়। তবে এখন আর এই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করে না, কারণ অন্যদিক দিয়ে রাস্তা হয়ে গেছে, ওগুলো রাস্তা ভালো করেছে আর কি। তো বাড়ি যাবো, তার আগে একটু ভাঙা বাড়ি যাবো। ভাঙা ব্রিজ তোমরা কে কে দেখেছো অবশ্যই জানিও কমেন্ট করে। বাসলাম, বাপরে বাপ কি রাস্তা। শুধু আমার গোপুরের দিকেই তাকিয়ে থাকে, এমনভাবে তাকিয়ে থাকে মনে হচ্ছে কোন গ্রহ থেকে এসেছি। এই ব্রিজটা যেটা পার করে আসলাম ওটা হচ্ছে ভাঙা ব্রিজ, আর এটা হচ্ছে তোমার কুম আর কি। এই কুমটার যেন কি নাম ভুলে গেলাম। তো এই কুমের জল কিন্তু কোনোদিনও শুকায় না বন্ধুরা। পাশাপাশি আমাদের ওদিকে রয়েছে চামার দিঘি রয়েছে, তারপরে একটা ওখানে পুজো হয় আর কি, পাঁচ মণ্ডপ। হ্যাঁ পাঁচ মণ্ডপ, পাঁচ মণ্ডপে একটা মানে কালী ঠাকুরের মুখোশ আছে আর কি, মুখোশ আর কি। হ্যাঁ অনেক বড়ো মুখোশ আর কি। তো চলো তোমাদেরকে সেই মুখোশটা একটু দেখে নিয়ে আসি। ওখানে মেলাও বসে আর কি, চার পাঁচ দিন মেলা থাকে আর কি। আমার বন্ধু ফোন করেছে সুজন, দেখি কি বলে। হ্যাঁ বল। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, লক্ষ্মীর ডাক দেওয়া হয়ে গেল, যাচ্ছি। কোথায়? ও আচ্ছা ঠিক আছে, দাঁড়া যাচ্ছি যাচ্ছি দাঁড়া। আমার বন্ধুর শরীর খারাপ, ও একটু ডাক্তারের কাছে যাবে সুজন, ডাক্তারের কাছেও যাবো। তো তার আগে তোমাদেরকে পাঁচ মণ্ডপ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। পাঁচ মণ্ডপের যে মুখোশটা রয়েছে সেটা তোমাদের দেখাবো, আর সামনে রয়েছে চামার দিঘি। এই পাশে চামার দিঘি, আর এই রাস্তাটা দিয়ে তোমরা যেতে পারবে সুখদেবপুর কাটাবাড়ি, কাটাবাড়ি হয়ে যেতে পারবে মহিপাল, মহিপাল হয়ে কুসুমন্ডি, কুসুমন্ডি থেকে কালিয়াগঞ্জ, কালিয়াগঞ্জ থেকে যেতে পারবে তোমরা রায়গঞ্জ, আর রায়গঞ্জ থেকে শিলিগুড়ি। তো এই রাস্তা দিয়ে অনেক অনেক দূরেই যাওয়া যায় আর কি। তো এটা হচ্ছে একটা কাঠচিরাই মিল, এটা দেবেনের মিল, দেবেন সূত্রধর, ওনার বাড়ি হচ্ছে কালীতলা। সবাই এই মিলটা দেবেনের মিল নামেই পরিচিত আর কি। আর এই সাইডে হচ্ছে চামারডিঘি, চামারডিঘির পাশে একটা শ্মশান রয়েছে, চামারডিঘি শ্মশান বলবে এটাকে। আমরা যদিও এখানে আসি না, আমাদের মানে কেউ মারা গেলে আমরা শিববাড়ি শ্মশানে যাই। আর এটাই হচ্ছে পাঁচ মণ্ডপ, পাঁচ মণ্ডপ এখানেই হচ্ছে তোমার পুজো হয় আর কি। আর এটা হচ্ছে কাঠগোলাপের গাছ। দেখি এখন দেখতে দিবে কিনা, দেখা যায় কিনা, মনে হয় তো না দেখতে দেবে আর কি। তো যাই হোক দাঁড়িয়ে লাভ নেই। এটা না তোমাদের দেখাতে পারলাম না, সরি। এটা অ্যাকচুয়ালি আমাদের যে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল কালীপদ সরকার, তাদেরই কোনো রিলেটিভের বাড়ি আর কি। তো আগে জায়গাটা ফাঁকাই ছিল, তো ইদানিং এখানে লোকজন থাকে আর কি। তো এখানে হচ্ছে তোমার বৈশাখ কি জ্যৈষ্ঠ মাসের দিকে পুজো হয় পাঁচ মণ্ডপের, আর মেলাও কিন্তু বসে, একদিনের মেলাই বসে। তো আমরাও আসি ঘুরতে। তো একই দিনে আবার তোমার কি বলে বিদ্যেশ্বরী যে রয়েছে শিববাড়ি রোডে জাহাঙ্গীরপুরে, সেই বিদ্যেশ্বরী কালী মাতার পুজো হয়। তো একই দিনে হওয়াতে একটু সমস্যাই হয়ে যায়, কখনো আসি কখনো আবার আসা হয় না। তো যাই হোক চলো বাড়িতে যাই,
কি বলবো আর দেখাতে পারলাম না তোমাদের, দেখাতে পারলে হয়তো বেশি ভালো হতো। তো যাই হোক, নেক্সট টাইম। আর বিকেলবেলার ওয়েদার বুঝতেই পারছো, সুন্দর ওয়েদার। তো একদিন সকালবেলা বেরোবো, সকালবেলা নাকি এখন কুয়াশাও পড়ছে, তো কুয়াশা পড়ছে, কুয়াশা তো দেখাতে হবে তোমাদেরকে, কুয়াশার সকাল কেমন হয় আমাদের এদিকে, তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। তো দুই একটা দিন একটু ওয়েট করতে হবে, কারণ সকালবেলা ঘুম ভাঙে না আমার, কী বলবো আর কি, ঘুম থেকে উঠতে 8-10 বেজে যায়। তো আজকে সোমেন দা এসেছিল, 9:30 দিয়ে কল করেছে, আমি হরিরামপুর থেকে বেরোচ্ছি, তুই কখন বেরোবি? বলে হ্যাঁ তুমি এসো, আমি 10:00 মধ্যে বেরিয়ে যাবো। তারপরে আমি ভাবলাম 9:30 বাজে, আধা ঘন্টা ঘুমাই নেই, তারপরে 10:00 দিকে বেরোবো। ওরে বাপ রে বাপ, তারপরে এমন ঘুম দিয়েছি 10:30 বাজে, সোমেনদা কালীতলা এসে দাঁড়িয়ে আছে আমার জন্য। বললাম 5 মিনিটে দাঁড়াও, আমি যাচ্ছি, আমি একটা কাজে আটকে গিয়েছিলাম, আমি তো আর বলতে পারছি না যে আমি ঘুম থেকে উঠতে পারিনি। তারপর তাড়াহুড়ো করে আবার বেরোলাম। কি বলবো, ঘুম ভাঙে না, রাত্রে ঘুম ধরে না, সকালে ঘুম ভাঙে না, এই হলো অবস্থা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। আর এটা হচ্ছে ফুচকার দোকান, তোমরা যদি কেউ ফুচকা খেতে চাও তাহলে আমাদের ভাঙা বাড়ি যে আসতে পারো আর কি। তো 10 টাকার 8টা ফুচকা মনে হয় এখন চলছে আর কি। আমাদের পাড়াতে অনেকগুলো ফুচকা ব্যবসায়ী রয়েছে, মানে যারা ফুচকা বানায় আর কি, প্রচুর বাড়ি রয়েছে। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।